চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক হত্যার ঘটনায় পিস্তল বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড হয় বলে ধারণা পুলিশের। দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার জসীমউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার ভোর রাতে মহিউদ্দিনকে ছুরিকাঘাতে করে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায় অস্ত্রধারী বাবু সহ তিনজন। নিহত মহিউদ্দিন ও পিস্তল বাবু পূর্ব পরিচিত ছিল। চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক হত্যার ঘটনায় পিস্তল বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড হয় বলে ধারণা পুলিশের। দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার জসীমউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার ভোর রাতে মহিউদ্দিনকে ছুরিকাঘাতে করে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায় অস্ত্রধারী বাবু সহ তিনজন। নিহত মহিউদ্দিন ও পিস্তল বাবু পূর্ব পরিচিত ছিল। চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক হত্যার ঘটনায় পিস্তল বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড হয় বলে ধারণা পুলিশের। দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার জসীমউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার ভোর রাতে মহিউদ্দিনকে ছুরিকাঘাতে করে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায় অস্ত্রধারী বাবু সহ তিনজন। নিহত মহিউদ্দিন ও পিস্তল বাবু পূর্ব পরিচিত ছিল। চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক হত্যার ঘটনায় পিস্তল বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড হয় বলে ধারণা পুলিশের। দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার জসীমউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার ভোর রাতে মহিউদ্দিনকে ছুরিকাঘাতে করে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায় অস্ত্রধারী বাবু সহ তিনজন। নিহত মহিউদ্দিন ও পিস্তল বাবু পূর্ব পরিচিত ছিল। চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক হত্যার ঘটনায় পিস্তল বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড হয় বলে ধারণা পুলিশের। দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার জসীমউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার ভোর রাতে মহিউদ্দিনকে ছুরিকাঘাতে করে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায় অস্ত্রধারী বাবু সহ তিনজন। নিহত মহিউদ্দিন ও পিস্তল বাবু পূর্ব পরিচিত ছিল। চট্টগ্রামে ছুরিকাঘাতে এক যুবক হত্যার ঘটনায় পিস্তল বাবুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ভারতে পালিয়ে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁদা না দেয়ায় এই হত্যাকাণ্ড হয় বলে ধারণা পুলিশের। দুপুরে সংবাদ সম্মেলনে সিএমপির উপ পুলিশ কমিশনার জসীমউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৃহস্পতিবার ভোর রাতে মহিউদ্দিনকে ছুরিকাঘাতে করে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায় অস্ত্রধারী বাবু সহ তিনজন। নিহত মহিউদ্দিন ও পিস্তল বাবু পূর্ব পরিচিত ছিল।